नमस्कार बंधुरा आमि अरिंदम चले आसलाम आजके ए मुहूर्ते केंद्रीय सरकारी कर्मचारीदेर जोन्नो एकटा डीएर आपडेट एबं तारा पाबे पाच्छेन किन्तु सामनेर बछर 2024 सालेर डबल बेनिफिट आपनारा किन्तु सबाई जानेन आमादेर चैनल थेके बारबार बोले आसछिलो दुर्गापूजार आगे किन्तु डीए देवा हबे सो फाइनालि किन्तु डीए आपनारा पेयेछेन 4% सो आमादेर चैनल किन्तु न्यूजार अरिंदम किन्तु एक्यूरेट खबर किन्तु आपनादेर काछे पौंछे देय सो एरकम खबर पेते हले अवश्य आमादेर चैनल নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা চলুন আজকের এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডাবল বেনিফিট ডিএ আমরা শুরু করি। শুধু ডিএ নয়, এবার সরকারি কর্মীরা পাবেন ডাবল বেনিফিট। নতুন বছরে আসছে সুখবর। চাকরি, সরকারি চাকরি পাওয়া এক প্রকার ভাগ্যের ব্যাপার। কেউ কেউ আছেন যারা রাজ্য সরকারি চাকরির স্বপ্ন দেখেন, আবার কেউ কেউ এমনও আছেন যারা কেন্দ্রীয় সরকারির চাকরি করার স্বপ্ন দেখেন। তার জন্য বছরের পর বছর ধরে কঠিন অধ্যবসা, একের পর এক পরীক্ষায় বসা সহ অনেক কিছুই করে থাকেন যুবক যুবতীরা। প্রত্যেক বছরই তাই লক্ষ লক্ষ যুবক যুবতী ভালো চাকরি পাওয়ার আশায় পরীক্ষায় বসে থাকেন। এরপর ভাগ্য ভালো থাকলে গুটি কয়েকজনই সেই কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারি চাকরি পান। যদিও কোনো রকম রাজ্য সরকারি চাকরি থেকে কেন্দ্রীয় সরকারি চাকরির কদরই আলাদা, কারণ যারা কেন্দ্রীয় সরকারি চাকরি করেন তাদের বছর ধরে এক প্রকার হয়ে থাকে বিভিন্ন রকমের ভাতা সহ একাধিক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন। আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটা দুর্দান্ত খবর। চলতি বছরের মতো সামনের বছরও অর্থাৎ 2024 সালটা আপনার জন্য দারুণ লাভদায়ক হতে চলেছে বলে জানানো যাচ্ছে। চলতি বছরে দুর্গাপূজার ঠিক আগে ডিএ বাড়িয়ে সকলকে চমকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে 46% ডিএ পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে এখনই কিন্তু লাফানোর কোনো দরকার নেই, কারণ 2024 সালে আপনিও দারুণ লাভদায়ক হতে চলেছেন। জানা যাচ্ছে সপ্তম বেতন পে কমিশন অনুযায়ী সামনের বছর ডিএ তো বাড়বেই, তার উপর বাড়ি ভাড়া ভাতাও অর্থাৎ এইচআরও এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্গ ভাতা বা ডিএ বছরে দুবার বাড়ানো হয়। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে 24 সালের আর্থিক বছরের জন্য মহার্গ ভাতা বৃদ্ধি মার্চ মাসে ঘোষণা করা হতে পারে। সেই সঙ্গে বাড়বে এইচআর, আর এই এইচআর আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন ধরুন কর্মচারী এক্স ক্যাটাগরি শহরে থাকেন তাহলে তার এইচআরে বেড়ে 30% হবে, অন্যদিকে ওয়াই ক্যাটাগরির জন্য এইচআরে বেড়ে 20% হবে। মানে ধরুন যে ধরুন গ্রামে থাকে ওয়াই ক্যাটাগরি তার 20% হবে এবং জেড ক্যাটাগরির জন্য 10% কিন্তু হবে। সো এইভাবে কিন্তু আপনাদের ডাবল বেনিফিট কিন্তু আসছে। একদিকে আপনাদের ঘর মানে বাড়ি ভাড়া আছে সেটা আপনাদের বাড়বে, আর অন্যদিকে আপনাদের যেটা ডিএ সেটা কিন্তু মার্চ মাসে হলে ঘোষণা হতে পারে, লোকসভা ভোটের আগে আবার ঘোষণা হলেও হতে পারে, যেটুকু আমাদের কাছে খবর আছে। সো বন্ধুরা এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার পথ সরি আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।